আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মাই ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি হিকমত দিয়ে আমি লোকমানরে বললাম ও লোকমান আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আল্লাহর শুকরিয়া করবা কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে আল্লাহ শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد او بندا جدي امار نعمتر شکریہ کرو اے جے بھات کھاؤ اے جے ماس کھاؤ گوشت کھاؤ اے جے بتاش ناگ دے بتاش ناؤ اے جے پران بھڑے تمہیں پانی کھاؤ اے جے ہمیں نعمت دیئچی نعمت گلور شکریہ جدی کرو نعمت بڑھائے دیبے کے আর যদি না শুকরি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন ইন্না বাদশা রাব্বিকাল আশাদিদ আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদরে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আল্লাহ আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আল্লাহ আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল আল্লাহু আকবার তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসে কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়া যায় কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না নাফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক কি না প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদরে বললো কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে না ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো আমার সেজদা দাও আসিয়ারও এক কথা জীবন দিব ইমান দিব না ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো পায়ের মধ্যে পেরেক ঢুকালো এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল সুবহানাল্লাহ কইবেন না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে
আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভিতর আছে না নাই আছে নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই আছে তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শোনায় কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহওয়ালা হবে চিল্লায় কোন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোনো সুযোগ নাই চিল্লায় কোন ঠিক কিনা আমরা এখন ফতোয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও 10 কারণে কাফের ও 20 কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওইটাও কাফের এরকম উল্টাপাল্টা ফতোয়া আছে না নাই এগুলো করা যাবে না আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রায়াঙ্গেলার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসিমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহানাল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উড়ুক্কু মাছ আছে উড়ুক্কু মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মন চায় উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলে না আল্লাহু আকবার আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আছে আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি না মাউন্ট এভারেস্ট 29,035 ফিট কি বিশাল সাগর মাথা নেপালে অবস্থিত এই 29,035 ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লায় এখন আল্লাহ আকবার দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস কেমন করে আল্লাহ পাহাড় বানালেন জবালে আবু কুবাইস আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মক্কার কাবা ঘরের যে হাজারে আসওয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস ইটা ক্যাডেইনা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দৈত্য আকারের তারাগুলোকে 1 সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আছে না নেই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস এর কথা বললেন ডেজার্টের কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমব্রায়োলজি হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদার্স ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন কোরআনের ভিতরে সমাধান আছে না নাই বাধে তারাও আছে যারা বাধে না তারাও আছে ঠিক কি না যারা আমিন বলে তারাও আছে আমিন আসতে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে ক্লিন শেপ যারা মারে তারাও আছে শার্ট পরে যারা চলে তারাও আছে টি শার্ট পরে তারাও আছে জুব্বা পরে তারাও আছে পুরুষ আছে নারীও আছে সুন্নি আছে শিয়া আছে কিন্তু মারামারি নাই ঠিক কিনা তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন ইসলাম হচ্ছে গ্লোবাল বিশ্বজনী জনিন কালজয়ী ধর্ম এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বে যা শিখিয়েছেন তাতেই কল্যাণ
যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ, কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন, আপনারা আরেকটা মানলেন, আপনারা আরেকটা মানলেন, সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় পড়েন। এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন, ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق. Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো, বলে নাই সালাত পড়ো, বলে নাই রোজা রাখো, বলে নাই জাকাত দাও, বলেছেন কি? জোরে বলেন, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন পড়ো, বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পড়তে রাজি আছেন তো? যে বেশি পড়ে সে কথা বলে কম, ঠিক কিনা? তার মধ্যে একটা ভারত্ব আসে, তার সেন্সটা অনেক ব্রড হয়, সে অনেক কিছু চিন্তা করে কথা বলে। আর যে শুধু একটা হাদিস জানে, শুধু এইটা জানে এটারে গালি মারে, যে এইটা জানে ও এটারে গালি মারে, কারণ কুপমন্ডু কুয়ার ব্যাং ও মনে করে এটাই পৃথিবী, এটার বাইরে আর কিছু নাই। এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে ব্রড, আপনাকে পড়তে হবে। প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না, আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই, আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন? কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই, বাংলা পড়ি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কি ছিলাম? আমি অনেক ব্যস্ত ছিলাম, আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে। খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন, উনি কোরআনের উপর বই লিখেছেন, তাফসির লিখেছেন। আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে, তুই পারলি না কেন? ঠিক কিনা? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম, আমি MBBS করেছি, FCPS করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি নাই কোরআন, আল্লাহ মাফ করে দিবে? কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন কোনো এক্সকিউজ নেই। আল্লাহ তখন জাকির নায়ক দাঁড় করাই দিবে, দেখো এ বেটা ডাক্তার, ডাক্তার হয়ে কোরআন পারলো কেমনে, হাদিস বুঝলো কেমনে, চিল্লায় কোন ঠিক কিনা? আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে। শমশের আলীকে চিনেন? দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে, উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের, ডক্টর শমশের আলী, উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বোঝে, তুই বুঝলি না কেন? হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে কোরআন পড়লি না কেন, আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশচন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ, তারপরে কৌমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন, হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক কিনা? এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না, কোরআন জানতেই হবে, কোরআন মানতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে, কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বুঝতে হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা, আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন, ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক ইসলামে আছে, তাবিজ তোমার ইসলামে নাই, এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা। অনেকে তাবিজ লাগে অনেকগুলো, এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা, তারপরে আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য, কি হয়েছে কে হুজুর কথা শুনে না, অসুস্থ থাকে প্রায়, তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কিনা? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোঁচায় খোঁচায় খুলবেন,
খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া 7 8 9 3 4 5 কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন 786 নাকি বিসমিল্লাহ হয় 1 কোটি বার 786 লেখলো একটা বিসমিল্লাহ সমান হবে না বিসমিল্লাহরে সংক্ষেপ করলো 786 আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো 786 চিল্লায় এখন ঠিক কি না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুঁক করা সুন্নাত ঝাড়ফুঁক করা কি সুন্নাত সূরা ফালাক সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড় ছোট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়াতুল কুরসি পরে ফু দেন জিনের 12টা বাজায় দিবে কে আল্লাহ এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসেনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বুখারীর বর্ণনা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা মায়ের শিখাবা ছোট বাচ্চারা শিখাবা এগুলো পড়ে ফু দিলে কোন জিন পুরি সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবী 4 মাস কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন 6 মাস পরে সাইয়েদনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সূরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালাক আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআফিজাতান এই মুআফিজ তাআবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ 11টা আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা আয়েশারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মা আয়েশা বললেন নবী আপনি সূরা ফাতিহা পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমারে কষ্ট দিলেন কেন আমারে লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়েশায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পড়ে ফু দেয় সুমন্তর সু কালী কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই
সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবি বললেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে আল্লাহ ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুম না শর্ত আছে কি শর্ত 100 ছাগল দিবা কয়টা ছাগল 100 কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাব খেতা ঠিক কিডা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবীরা ডেকে বলে যাও ঝাড়ফুঁক করো বিশ্বনবীর সাহাবি ওযু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়ায় হাঁটতে শুরু করছে আল্লাহু আকবার সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবা কয় টাস্কি পরে খাইও আগে ছাগল দাও 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত এখন চিন্তা করলো হায়রে কোরআন বেইছে যে ছাগল লইলাম এটা জায়েজ হইছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা 100 ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবার এর জন্য কিয়ামতের দিন লাইন দুইটা কয়টা আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা আলিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই দল দুইটা ওই দিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কি না এজন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোরার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড রিক্সা পুলার ফ্যাক্টরি লেবার এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল 100% ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম চিল্লা এখন ঠিক কি না সাদা কালায় পার্থক্য নাই প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালায় পার্থক্য নাই পার্থক্য হলো যার কলি যায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা দিন ছাগল চরাতো রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সাইয়েদনা লোকমানের কথার শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমানকে লোকমান তাআলা হুনা এদিকে আসো ইবনে জারির আত-তাবারী উনার তাফসীরের ভিতরে তাফসীর ইবনে জারির আত-তাবারী এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ আত-তাবারী আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনো দিন উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তাফসীর এনেছেন মনিব লোকমান ডেকে বলে ও লোকমান ইজবাহ শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সাইয়েদনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জিব্বাটা আর কলপটা কেটে আনলেন বললেন মনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মনিব বলল ইযহাব ওয়াজবাহ শাতান উখরা আরেকটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো
এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন আবার জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন মনিব বলে মা হাদা ইয়া লোকমান ও লোকমান সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিহ্বা আর কলব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিহ্বা আর কলব আনলা ঘটনাটা কি সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন মানুষকে গালি দেন চুগলখুরি করেন গীবত করেন জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ও গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিহ্বা দিলাম জিহ্বা দিলেন কে আল্লাহ জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জোরে বলেন আল্লাহর দেহের অঙ্গগুলোর সেটিং এত সুন্দর এই দেখেন খাবো এইখানে মুখ চাবানোর জন্য ভিতরে দাঁত ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো তাই না নাক যদি এইখানে না থাকে নাক থাকতো এখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এখানে দেখানো লাগতো একটু সুইকা দেখি ভালো কিনা ঠিক কিনা চোখ দেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে হইতো বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোস হয়ে যেত ঠিক কি না কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পরদাদা আমার 14 দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই কোন সুবহানাল্লাহ এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে ঠিক কি না কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে সুবহানাল্লাহ কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন তোরে জিহ্বা দিলাম জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম আমাদের এই যে জিহ্বা নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন এই জিহ্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি কোন সুবহানাল্লাহ এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ও মুসা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিহ্বা দিছি নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কি না এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে পিস ফর অল লাভ ফর অল নো হেট্রেড ফর এনিওয়ান নো জেলাস ফর এনিওয়ান কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এজন্য এই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আছে না নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়না টায়না কিছু না কলবের ভেতরে জিকির থাকবে কার লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিব তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত সারা দিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি বলি না বলি না বলি না হেকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকমত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম প্রজ্ঞা হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হিকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সিজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হিকমত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয় যারা মুফাসসিরে কোরআন যারা খতিব যারা ইমাম সাহেব আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উদু ইলা সাবিল রাব্বিকা আল্লাহর রাস্তায় দাওয়াত দাও কিভাবে দিবা বিল বিল হিকমা হিকমতের সাথে দিবা হিকমত আল্লাহ সবারে দেয় না ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ হিকমত দেন কিন্তু সবাই রে নয় যারে দেন তার কপাল রে উজালা করে দেন হিকমতের আরেক অর্থ সুন্নাহ বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি হিকমত দিয়ে আমি লোকমানরে বললাম ও লোকমান আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা কার জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া করবা কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোশত খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নেয়ামত দিয়েছি নেয়ামত গুলোর শুকরিয়া যদি করো নেয়ামত বাড়ায় দিবে কে আর যদি না শুকরি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন ইন্না বাদশা রাব্বিকাল আশাদিদ আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর
নমরুদরে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল আল্লাহু আকবার তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আম হিলহুম রুয়াইদা কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসি কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়া যায় কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না নাফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক কি না নিষ্করু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি শুকরিয়া করো শুকরিয়া করলে তোমারই লাভ যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর ওলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তোর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস ও তোমার জোরে কোন ঠিক কিনা সহি মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে ওলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহর লাভ লস কার কার আরো জোরে সবাই বলেন লাভ লস আমাদের ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন শুনতেছেন আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম শুরু করলেন উপদেশ ও নবী স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এই জন্য ছেলেরে নসিহত করবেন উপদেশ দিবেন বিবিকে নসিহত করবেন কোরআনে আল্লাহ বলেছে ফাইদু হুন্না বিবিরে ওয়াজ করো আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তমুক দিবেন নাই হারামজাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স না আজকে তোর একদিন কে আমার একদিন পোলাইকে বল ঠিক আছে আজকে আমনের একদিন আরেকদিন আমার ঠিক কিনা কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে ঠিক কিনা এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী নসিহত হতে হবে খুব কোমল ভাষার অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবে আমি আছে না নাই এটা তো নসিহত না এটা ঝগড়া বাবা ছেলের ডাক দিল ইয়া বুনাইয়া আমার বাজান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দরদ মাখা কণ্ঠে ও আমার বাজান ও আমার সন্তান এভাবে ডাক দিবেন কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে লা তুশরিক বিল্লাহি ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করো না কি করো না সবাই বলেন কি করো না শিরক করো না কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো বড় জুলুম কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয় জুলুমটা কার উপর যে আল্লাহ রিজিক দেয় আল্লাহর নাম আইনা আরেকজনরে মানেন আপনি মুমিন না মুশরিক
যে আল্লাহ আপনার স্রষ্টা তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন আপনি মুমিন না মুশরিক এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ শিরক করো না খেয়াল করবেন সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয় এই জিনিসটা অনেক জরুরি শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র এই শিরক যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্ব নাই বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপরার চেয়ে গুটি গুটি পায়ে তোমার দেহের ভিতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারকার করে দিবে ঠিক কি না এজন্য কখনোই কোনো ভাবে শিরক করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শিরক করস কিনা আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমরা শিরক করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যায় আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ও আল্লাহ কোন শরীক করি না কোন শিরক করি না কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন শুধু শিরকের গুনাহ ছাড়া কোন গুনাহ ছাড়া আরো জোরে বলেন আল্লাহ সব গুনাহ মাফ করেন কিন্তু শিরকের গুনাহ মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শিরক করা যাবে না শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা এটা হচ্ছে শিরক বুঝতে পেরেছেন এজন্য প্রথমে ছেলেরা বললেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবা না শিরক হলো বড় অপরাধ শিরক হলো মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শিরক এটা কি শিরক করা যাবে শিরক তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহো যে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শিরক দুই প্রকার শিরক আকবর শিরক আসগার শিরক আকবর মানে বড় শিরক এই শিরক করলে আপনি মুশরিক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শিরক ফির রুবুবিয়া রব হিসেবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহ আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশরিক এজন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই লাই আমারে রব আর শিরক ফির রুবুবিয়া রবের নামে যদি শিরক করেন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার শিরক ফিল উবুদিয়া ইবাদত হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদেও যে আল্লাহরে সেজদা দেন আবার দরগায় যে মাজারে যে আপনি সেজদা দেন আপনি মুমিন না মুশরিক মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয় আছে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাভী যে প্রতি বছর বাছুর দেয় গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাটান এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোনো মাজারে যে মানত করলো না এদেরকে বাচ্চা দিল কে তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تني جاك چان تك چل دن أبر جاك چان تك مي دن أبر جاك چان تر چل دن ميو دن أبر جاك چان چل دن نا ميو دن نا تني كي إذن نو چل مي جو دي چاہی تهوئي چابن کر کچه তিন নম্বরে আশিরকু ফিল আসমাই ওয়া সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গাউসুল আযম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গাউসে পাক আপনি মুমিন না মুশরিক খবরদার আল্লাহ হচ্ছে গাউসুল আযম আল্লাহ কে গাউসুল আযম এটা আল্লাহর নাম আল গাউস আল আযম আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওলিরে ওলি বলে ডাকবেন ওলি রে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে না আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙা দিয়েছে উনি পিটায়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওনার ইলমি খেদমত নিয়ে কথা নাই ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায় আগুন পানি হয়ে যায় কপাল পোড়া ঠিক কিনা খাজা মাইনউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন ঠিক কিনা এই ওয়াজগুলো করে না শুধু বলে ফু দিয়া এটা করছে যায় নামাজ বিছাইয়া সাগর পার হইছে খালি এই ওয়াজ করে আর একজন মুজাহিদ ছিলেন এরা এক এক জন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শিরক করা যাবে না এটা গেল শিরকে আকবার এবার আসেন শিরকে আসগর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক কি শিরক কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না কিন্তু কবিরা গুনাহ হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কি না ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া শফ লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শিরক করে ফেললেন বিশ্ব নেই বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শিরক মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামের আগে হাজি না লেখলে উনি সাইতে ওড়ে আছে না নাই তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তো আপনি তো নামাজও পড়েন নামের আগে মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আস সাইম আল মুজাক্কি আল হাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি যাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামের আগে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য তো আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহাজ্জুদে উঠা কাঁদেন এটা নামের আগে লাগান কেন আমলগুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনবী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আসগার অনেক তারপরে আছে আল হালাফ বি গায়রি ইসমিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে
এরপরে আত্তিয়ারা বিশ্ব নেই বললেন লা তিয়ারা তা ফির ইসলাম ইসলামের শুভ অশুভ কিছু নাই সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই কুফা টুফা বলতে কিছু নাই কয় তুই একটা কুফা তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পড়ে তুই বাইর 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 বলি না কেউ ঢুকলে কি উইকেট পড়ে সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে এটা তো একটা খেলার সিস্টেম আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন ঠিক কি না এই কুফা বলতে ইসলামে কিছু নাই নতুন বউ আসছে বাড়িতে মা চা বানায় খাও মা চা বউ মা চা বানাইতেছে ফ্রিজ ভেঙে ফেলছে কে বউটা ভালো না এটা কুলক্ষণ এটা অপয়া এগুলো ইসলামে না ইসলাম বলে আল কদর আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ আলা ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না করতে পারে একজন তিনি কে আল্লাহ এরপরে ইতিয়ানুল আরাফিন গণকের কাছে যাওয়া যাবে না অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই গনে গনে নাকি সব বলে দেয় বিশ্ব নেই বললেন মান আতা আররাফান যে কোনো গণকের কাছে যায় ফাসআলাহু আন শাইইন যে কিছু জিজ্ঞেস করে গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে আল্লাহ গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই শুধু জিজ্ঞেস করছেন 40 দিনের নামাজ বাতিল আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে আল্লাহ এজন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকরে যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি সব বলে দেই এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের যদি বলে এই থাপ্পড় দিলি কেন বলবেন তুমি তো গণক ভবিষ্যৎ জানো আজকে আমি এই সাথে থাপ্পড় দিব আগেই তো জানার কথা তুমি না সব জানো আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন ঠিক কি না এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে এরপরে আছে রাশিফল বাবা মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি আছে না নাই আপনি যাবেন কইব তোর উল্লুক রাশি আপনার বন্ধুরে নিয়ে যান বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি আপনার বউ নিয়ে যান বলবে তোর বউয়ের বিলাই রাশি আপনি যায় বলবেন বাবা আমার রাশি কইব তোর কুত্তা রাশি আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান বলবে তোর ছেলের ইন্দুর রাশি আছে না নাই হাতের রেখা দেখে আর সব বলে এই যে এখানে তোমার বিবাহ এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে আর তুমি তো সৌদি চলে যাবে কিছুদিন পরে তোমার ভাগ্যে অনেক কিছু আছে হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে খবরদার টিয়া পাখির কাছে যায় টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয় কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায় ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে আর জোরে বলেন কে এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরস না কয়ে যে হুজুর সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নাই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কই ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন এ এলাকায় বলে এখানেও বলে ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন কোনোদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলাই আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রে বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কি রে পুরান জুতা কেন কে হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো কি লাভ কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই তুমি মুশরিক জোরে কোন ঠিক কি না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই কি রে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই ওটা তো অনেক বড় সন্ত্রাসী ঠিক কি না এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া
আম্মারে ধরলাম কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানিরে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতেও পারি নাই এই জন্য এগুলো করা যাবে এই কালো টিপ দিবেন না সূরা ফালাক নাস পড়ে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে আহা এটা ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছি ফার্স্ট হয়ে গেছি ডিম খেলে ফার্স্ট হয়ে যাবেন ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইস না জমজ পোলাইব আসরে নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সারলো দুইবার বউয়ের কষ্ট কমে গেল দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পোড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সুবহানাল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাহলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আছে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এজন্য লোকমান বললেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা জুলমুন আযীম খবরদার শিরক করো না শিরক বড় অপরাধ এক নাম্বার উপদেশ শেষ দুই নাম্বার ইয়া বুনাইয়া إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না শিরক বড় পাপ সব পাপের বাপ ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বুঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লাতিফুন খবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লাউহে মাহফুজ তারপরে আল্লাহর আরশ তারপরে কুরসি তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোনো পিপিলিকা পিপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান তিনি লাতিফুন খবির তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করো না যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানেই যেটা করো কেয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজগার হবে না এই ছেলে ডাকাত হবে না চিল্লা এখন ঠিক কিনা আদর দিয়ে আপনি বুঝায় দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে ভরেছ কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্ট বেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালা মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিহি রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম
ربي الأعلى ربي العظيم الله أكبر তিন নম্বর উপদেশ দিলেন প্রথমে বললেন শিরক করো না দুই নম্বরে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল যাই করো না কেন আল্লাহ দেখে তিন নম্বরে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালা কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটা চাইবেন সেটা কি নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে এজন্য বিশ্বনবী বললেন মুরুসি বিয়ানাকুম বিসসালাতিহুম সাবউ সিনিন ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও 10 বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কি না 7 বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন 10 বছরে নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই সাত বছর বয়স থেকেই যদি আপনি নামাজের কথা বলেন 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক কি না আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুম সকালবেলায় ঘুমায় ডাকি না তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকালবেলায় ঘরে আগুন লাগছে ওই দিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হইছে পুরা মরুক তারপরও ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান্নামের আগুন